অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের হেলিকপ্টারে আয়কর দপ্তরের হানা দেওয়ার অভিযোগ ঘিরে রবিবার পয়লা বৈশাখে বঙ্গ রাজনীতির তরজা সপ্তমে চড়েছিল। সোমবারও যে তরজা থামল না, কারণ একদিকে বেহালা ফ্লাইং ক্লাবে গেল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড, আর অন্যদিকে তামিলনাড়ুতে রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। এদিন নিজের লোকসভা কেন্দ্র কেরলের বেনাডে বেশ কিছু কর্মসূচি ছিল রাহুল গান্ধীর। মাইসোর থেকে সেখানে যাওয়ার পথে তামিলনাড়ুর নীলগিরিতে নেমেছিল কপ্টারটি। সেখানেই অতর্কিতে তল্লাশি চালানো হয়। आप एक निष्पक्ष संस्था हो, संवैधानिक संस्था हो, अपना अधिकार समझो और बराबर तरीके से सभी पार्टियों के साथ व्यवहार करो। ये प्रधानमंत्री को स्पेशल कैटेगरी स्टेटस मत दो, गृह मंत्री को स्पेशल कैटेगरी स्टेटस मत दो। गाड़ियां चेक करना है कीजिए, चॉपर को चेक करना है कीजिए, हमें कोई आपत्ति नहीं। ठीक है, तो प्रधानमंत्री के हेलीकॉप्टर भी चेक कीजिएगा, गृह मंत्री के हेलीकॉप्टर को भी चेक कीजिएगा। সোমবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাবে এসে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। যদিও তাদের ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য, নিয়ম অনুযায়ী কপ্টার চেকিং রুটিনের মধ্যেই পড়ে। নির্বাচনের সময় কোনো কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন থেকে আইটি ডিপার্টমেন্টে চিঠি যায়, সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং ও সেই রুটিন চেকের অংশ। তল্লাশির ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি রাজনৈতিক দলের কাছ থেকে, আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। রিপোর্ট এলে আমরা কমিশনে পাঠিয়ে দেব। কালকে যে রেড করেছে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেবো। এই অধিকারটা ওদের নেই। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাড থেকে হেলিকপ্টার নিয়ে কি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল হতে পারে। যদি কোনো অন্যায় হয়, কারোর হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে, আমার প্রশ্ন অন্য জায়গায়, এই হেলিকপ্টার খোকাবাবুর কবে থেকে হলো আমার জানা নাই। তলে তলে কটা হেলিকপ্টার কিনেছে, কটা প্লেন কিনেছে, কটা বাড়ি কিনেছে, কটা বিদেশে সম্পত্তি করেছে, এটাও কিন্তু আমরা জানা নেই আর কি। 2019 সালে লোকসভা ভোটের প্রচারে সম্বলপুরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে আচমকা তার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন 1996 ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার মহম্মদ মহসিন। সেই আইএএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনের আগে ফিরলেও সেই কপ্টার তল্লাশি বিতর্ক। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, ABP আনন্দ।